এবার সিলেটের কিছু খবর। করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে মৌলভীবাজারের হোটেল, রেস্তোরাঁ ও বেকারিগুলো। এতে করে কমে গিয়েছে ডিম ও দুধের চাহিদা, কিন্তু উৎপাদন অব্যাহত থাকায় জেলার ছোট বড় কয়েক হাজার খামারিরা পড়েছেন বিপাকে। তবে বিষয়টি সরকারের নজরে রয়েছে বলে আশ্বস্ত করেছে প্রাণী সম্পদ বিভাগ, বিস্তারিত ওমর ফারুক নাইমের প্রতিবেদনে। নূর মোহাম্মদ একজন পোলট্রি ও দুগ্ধ খামারি, লেখাপড়া শেষে চাকরির খুঁজে না গিয়ে শুরু করেন মুরগি ও দুগ্ধ খামার ব্যবসা। ছোট্ট পরিসর থেকে তিতিল করে গড়ে তুলেছেন তার প্রতিষ্ঠানটি। তার মুরগির লেয়ার থেকে প্রতিদিন ডিম আসে 3000 পিস, আর দুধ পান 300-400 লিটার, যা দিয়ে 10 জন শ্রমিক সহ নিজের পরিবারের খরচ বহন করেন। 400 লিটার দুধ হতো, এখন আমি দুধগুলা কোনো অবস্থাতে বিক্রি করতে পারতেছি না। যেখানে আগে হোটেলে মিষ্টি দোকানে নিয়ে যেত সবগুলো সকালবেলা, এখন তারা নিচ্ছে না কোনো অবস্থাতে, এবং 40 টাকাও বিক্রি করতে পারতেছে না। নিরুপায় অনেক দুধ নষ্ট হয়ে যাচ্ছে এবং অনেকে আমি ফ্রি দিই। আমাদের এই অবস্থা চলতে থাকলে আমরা সব ফার্ম ফার্ম বন্ধ করে দিতে হবে, এবং আমাদের যে লোকগুলা অনেক লোক খেটে খাচ্ছে এখানে, সবগুলা মানুষ বিপদ পড়ে যাবে। শুধুই নূর মোহাম্মদ নয়, চাহিদা না থাকায় অনেক খামারি উৎপাদিত দুধের বেশিরভাগই খাওয়াচ্ছেন গাভীর বাচ্চাকে। 8 টাকা পিসের ডিম বিক্রি করছেন 4-4.5 টাকায়। একই সাথে বেড়েছে পশু খাদ্যের মূল্য। অনেক ব্যবসায়ীর মাথায় রয়েছে ব্যাংক ঋণের বোঝা, এতে লোকসান গুনতে হচ্ছে উদ্যোক্তাদের। বন্ধ, বেকারি বন্ধ, এখন কি করব, আমরা তো অনেক লসে পড়ে গেছি। করোনার ভাইরাসের কারণে আমাদের দুধ বিক্রি হচ্ছে না। 300 ডলার উপরে দুধ বাইরে দেয়, এবং করোনা ভাইরাসের কারণে দোকানপাট বন্ধ থাকার কারণে মৌলভীবাজার জেলার ছোট বড় 4020টি দুগ্ধ খামার ও 605টি মুরগির খামার রয়েছে, যেখানে প্রতি মাসে 1,58,00,000 পিস ডিম ও 7,300 মেট্রিক টন দুধ উৎপাদন হয়, যার অর্ধেকই এখন বিক্রি হচ্ছে না। নেমে গেছে ডিম ও দুধের দামও। আমার খামার নিয়ে আমরা খুব সমস্যার মধ্যে আছি। বর্তমানে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় খাদ্য মূল্য বেড়ে গেছে, এবং সময় মতো আমরা ডিম বিক্রি করতে পারতেছি না। প্রতিদিন উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে ডিম বিক্রি করতে হচ্ছে। করোনা ভাইরাসের প্রভাব কেটে গেলে সরকারি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। এই মুহূর্তে আমাদের উৎপাদন ঠিক আছে, কিন্তু বাজারে ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় আমাদের সরবরাহটা কমে গেছে, এবং যার জন্য আমাদের দুধের বাজার এবং ডিমের বাজার এটা অনেকটা নিম্নগামী। দুধ 35-40 টাকায় বিক্রি হচ্ছে, এবং ডিমের পর্যবেক্ষণ করছি এবং বিষয়টি সরকারের নজরে আছে। এই সংকট মুহূর্তটা কেটে গেলে হয়তো আমরা খামারিদের জন্য কিছু করতে পারব। এই সংকটকালীন সময়ে উৎপাদিত দুধ ও ডিম সরবরাহের পাশাপাশি সরকারি প্রণোদনার মাধ্যমে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ওমর ফারুক নাঈম, আইওন টিভি, মৌলভীবাজার।